জয় হিন্দ বন্ধু, তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের বন্ধু এক্সোজার ফেরদৌস মন্ডল, আর তোমরা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আমি একটু আগে যে ভিডিওটি বানিয়েছিলাম হিন্দিতে, তারপরেও কিছু বন্ধুরা আমাকে ফোন করে বলল যে এটি কি বাংলায় একটু প্লিজ বলুন স্যার। আমার একটু আগে একটি নিউজ এসেছে, যে নিউজটিতে খবরটিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 5385 জন কনস্টেবল লেভেল জেন্টস এবং লেডি মানে উভয় পক্ষ অ্যাপ্লাই করতে পারবে। তোমরা জানো কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশে লেডি কনস্টেবলের জন্য ভ্যাকান্সি বার হয়েছিল, এবার কি হলো লেডি এবং জেন্টস অর্থাৎ কনস্টেবল লেভেল জেন্টস অ্যান্ড লেডি উভয় পক্ষ। আর একটি গুড নিউজ আছে, সেটি হলো আরও আটশো এসআই নিয়ে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। একসাথে দুটো গুড নিউজ, কি ভালো লাগছে? তো তো যারা এখনো শুরু করনি তৈরি, আর সময় নষ্ট না করে তোমরা ইমিডিয়েট নিজেদেরকে তৈরি করো, যাতে এবারে যে কনস্টেবল জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগ হতে চলেছে এটি অবশ্যই তোমরা পাও। সংখ্যাটি হলো 5385। যারা গ্র্যাজুয়েট তাদের জন্য বলবো, তারা দুটো একসাথে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এসআইটাও করতে পারবে। অনেকগুলো অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গলের আগেও অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বার হয়েছিল, দিল্লি পুলিশের এসআই বার হয়েছে, তার উপর আমি ভিডিও করে দিয়েছি। আবার 800 ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সি আসছে, এটা অনেক বড় একটা গুড নিউজ। আর সাথে সাথে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশে 5385 জন নিয়োগ করছে, কোন পদে কতজন থাকবে এই বিষয়ে বন্ধুরা এখনও আমার কাছে নিউজ আসেনি। তোমরা খুব তাড়াতাড়ি আগামী এক সপ্তাহ বা দেড় সপ্তাহের মধ্যে যে আমাদের এমপ্লয়মেন্ট নিউজগুলো আছে, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, কাজ কেরিয়ার, শিক্ষা চাকরি, খেলা, এই নিউজ পেপারগুলিতে অবশ্যই এর বিজ্ঞাপন পাবে। এটা একদম জেনুইন নিউজ, কোনো ফেক নয়। তোমরা অবশ্যই ওয়েট করো, মাত্র একটা সপ্তাহ বা দুটো সপ্তাহ তার মধ্যে এর নিউজ পাবে, যেহেতু আমি অ্যাডভান্স নিউজটা দিচ্ছি। অতএব আমি পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর একটা বিষয় বন্ধুরা, আমার এখানে যে স্ক্রিন রেকর্ডারটা খারাপ হয়ে গেছে, ফলে আমি ডেস্কটপের উপরে আমি তোমাদের ডিটেলটা দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব ওটা কমপ্লিট করিয়ে নেওয়া, ঠিক করে নেওয়া। আরেকটি বন্ধু, আমাদের একাডেমিতে যারা আসতে চাও পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে, এখনো পর্যন্ত অসম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য ভ্যাকান্সি অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে আমাদের একাডেমিতে, তোমরা অ্যাডমিশন নিতেই পারো। কিন্তু আমাদের একাডেমি যেহেতু ইনফ্রাস্ট্রাকচার হিউজ বড় নয়, অর্থাৎ এরপরে বাঙালি স্টুডেন্টরা আর সুযোগ পেয়ে উঠবে না, কেননা এরপরে হিন্দি ভাষী যে সকল স্টুডেন্ট আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তোমরা আশা করবে তোমাদের নিজেদের লাইফে সাকসেস হবে, আর তার জন্য কঠোর পরিশ্রম করবে, কেননা পরিশ্রমের বিকল্প তো কিছু নেই, সাথে সাথে স্মার্ট দিমাগটাকে ও কাজে লাগাবে, স্মার্ট ওয়ার্কের টাইম এসে গেছে। আর তোমাদের বলবো সাজেস্টিভ না পড়তে, তোমরা অবশ্যই চেষ্টা করবে পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ পড়তে। যারা প্রি ডিফেন্স একাডেমিতে আসছো তাদের জন্য তো ওয়েলকাম, কীভাবে পড়াতে হয় আমি দেখিয়ে দেবো, যারা না আসছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করবো যতটা তোমাদের সাথে থাকা যায় ইউটিউব মাধ্যমে, তারা অবশ্যই সুযোগ পাবে। বন্ধুরা আবার বলি, এটি একটি বড় নিউজ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে দীর্ঘদিন ছেলেরা তোমরা চেষ্টা করছো যে কবে তোমাদের ভ্যাকান্সি বাড়বে, ভ্যাকান্সি এসে গেছে, আর লেট করার কোনো দরকার নেই, সম্পূর্ণরূপে তোমরা ফিজিক্যাল এবং রিটেন দুটোর জন্য তৈরি হও। ভ্যাকান্সিটা আবার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে 5385 জন নেবে, কে খুশি? তো যারা যারা খুশি, যারা ভালো লাগলো যাদের, অবশ্যই প্লিজ লাইক করো। আর আমাদের চ্যানেলটি সত্যিই খুব ছোট, এটা আমার আর আপনার চ্যানেল, অতএব প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি অর্থাৎ ঘন্টাটিকে বাজিয়ে দাও, তাহলে আমরা যে ধরনের ভিডিওগুলি তোমাদেরকে ছাড়বে অবশ্যই তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমরা বিভিন্ন ভ্যাকান্সির উপরে ভিডিও বানাই, আর এই ভ্যাকান্সিগুলো অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস কী করে পেতে হবে তার জন্য ভিডিও করি। তো বন্ধুরা, তোমরা একদম লেট না করে
তাড়াতাড়ি আমাদের প্রিডিফেন্স একাডেমিতেও অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন নাম্বারটি ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে, ডিসক্রিপশনে দেওয়া হবে। আর তারপরেও যদি অসুবিধা হয় কমেন্টে তোমরা করতে পারো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো সকলে, আবার আগামী ভিডিওতে আমরা আবার মিট করবো। ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।